মন খারাপ? বেড়াতে চলুন। জীবনে অনেক কিছু ঘটে গেছে, বেড়াতে চলুন। জীবনে কিছুই ঘটছে না, বেড়াতে চলুন, কিছু ঘটান। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। পাহাড় সমুদ্র তো অনেক হলো, এবার একটু স্বাদ বদল করুন। এবার আসুন ঐতিহাসিক স্থান গৌড় দেখতে, মালদহে। প্রাচীন বাংলার স্বাধীন নবাব, স্বাধীন সম্রাট শশাঙ্কের রাজ্য গৌড়। তো চলুন আপনাদেরকে আমি সবটা ঘুরিয়ে দেখাই। আমাদের প্রাচীন যে ইতিহাস, প্রাচীন যে ঐতিহ্য, সেটা আমাদের জানা দরকার, সেটা আমাদের বোঝা দরকার। আমরা ভুলতে বসেছি আমাদের বাংলার ইতিহাস, আমাদের বাঙালিদের ইতিহাস, সেটা আমরা জানবো। চলুন আমার সঙ্গে চলুন। কীভাবে আসবেন গৌড়? আপনাকে কলকাতা থেকে যে কোনো এক্সপ্রেস ট্রেন ধরে আপনাকে মালদা স্টেশনে নামতে হবে, বা বাসে করেও আসতে পারেন। মালদা স্টেশনে নেমে আপনি আসবেন রথবাড়িতে। রথবাড়িতে প্রচুর হোটেল আছে, আশেপাশে প্রচুর হোটেল আছে, বিভিন্ন রকমের হোটেল আছে। রথবাড়িতে আমি ছিলাম বাজেট হোটেল, হোটেল নালান্দাতে। 700 টাকায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো হোটেল। আপনারা চাইলে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের আম্রপালি ট্যুরিজম প্রপার্টিতেও থাকতে পারেন। পরের দিন সকাল সকাল রওনা হন। বাস স্ট্যান্ড থেকেই টেকার ধরুন মহদীপুর বর্ডারের জন্য বা রামকেলির জন্য। রাস্তার মধ্যে খেয়ে নিচ্ছি, বেশ ভালো, বেশ একদম নরম তুলতুলে। লুকোচুরি মোড় থেকে একটু নেমেই আছে লুকোচুরি গেট। 1655 সালে বাংলার সুবেদার শাহসুজা দুর্গে প্রবেশের জন্য এই লুকোচুরি দরজাটি তৈরি করেন। এর উচ্চতা 65 ফুট, চওড়া 42 ফুট। দুই দিকে আছে প্রহরীদের ঘর, আর ওপরে আছে নহবতখানা। চিকা মসজিদ সামনেই আছে। গৌড়ের যে স্থাপত্যগুলো আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম হল এই চিকা মসজিদ। বিরাট আকৃতির এই মসজিদ। শশাঙ্কের রাজধানী বাংলার এই গৌড়, কিন্তু এই নির্মাণগুলি হয়েছিল সুলতান বা মুঘল যুগে। বিশাল বড় গম্বুজের নিচের দিকটা দেখুন, সম্পূর্ণটাই কিন্তু একদম ইঁট গেঁথে গেঁথে তৈরি। কোনো ঢালাই, কোনো কংক্রিট, কোনো কিছু নেই। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। হোসেন শাহ এই মসজিদটি তৈরি করান, পরে এটি কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছিল। গুমটি দরওয়াজা হোসেন শাহ কর্তৃক নির্মিত, এনামেল টালির দ্বারা অলঙ্কৃত এক গম্বুজ বিশিষ্ট এই তোরণটি গৌড় দুর্গের পূর্ব দিকের প্রবেশপথ। এই যে রঙিন এনামেল করা, এগুলো হচ্ছে ইঁট, মানে ইঁটের গায়ে এনামেল করা আছে। তখনকার দিনে এটা একটা বিস্ময়কর ব্যাপার। গৌড়ের যে প্রধান যে স্থাপত্যগুলো আছে সেগুলো সবই আমবাগানের ভিতরে ভিতরে, মানে গৌড় সাম্রাজ্য এখন সাধারণ মানুষের পরিণত হয়ে গেছে। তবে এর মাঝে মাঝেই সুন্দর বিল্ডিংগুলো আছে, সেগুলো চেষ্টা করা হচ্ছে সংরক্ষণের। এটা বেশ ভালো লাগলো দেখে, তবে আরও যত্ন নেওয়া দরকার, কারণ এটাই আমাদের বাংলার একদম প্রাচীন ইতিহাস। 22 গজই ওয়াল, একটা দেওয়ালে যে 22 গজ হতে পারে সেটা এখানে না আসলে বিশ্বাস করতে পারবেন না। আমরা আছি এখন 22 গজি দেওয়ালের কাছে। 22 গজি দেওয়ালের পাশেই আছে একটি ঝিলের মতো। তো সেখানে এক কাকা আছেন, এই যে কাকা নৌকা বাইছেন। তো অনেক অনুরোধ করার পরে ঘুরিয়ে দেখাচ্ছেন এই যে 22 গজি দেওয়াল। এই দেওয়ালের ওপর দিয়েই নাকি ঘোড়া দৌড়াতো। এই দেওয়ালটি সম্ভবত মনে করা হয় যে দুর্গের একটি প্রাচীর হতে পারে, দুর্গের চারিপাশে একটি প্রাচীর।
বিশাল বড় দেওয়াল, যেমন বড় তেমনই চওড়া। চলুন আপনাদের দেখাই কতটা ঠিক চওড়া। মিনিমাম 10-15 ফুট হবে চওড়া, যেন চীনের প্রাচীর। লম্বা তো বিশাল বড়, এবং আমি যতদূর এখান থেকে দেখাচ্ছি ততদূরই শেষ নয়, তারপরেও আছে। 22 গজি দরজার ঠিক মাঝ বরাবর একটা রাস্তা নেমে গেছে আমবাগানের মধ্যে দিয়ে। এখান দিয়ে নামতে হবে জাহাজঘাটটা দেখার জন্য। চলুন, মালদার বিখ্যাত আম, আর সেই আমবাগানেই দেখুন। মালদা দুটো কারণে বিখ্যাত, একটা হলো আমের জন্য, আর একটা হলো এই গৌড়ের জন্য, যা ছিল একসময় বাংলার রাজধানী। একদিকে 22 গজি ওয়াল, আরেকদিকে জাহাজঘাটা। গৌড় বাংলার রাজধানী হলেও সুলতানি যুগে বা মুঘল যুগে টোটাল এরিয়াটাই দখলে চলে যায় সুলতানদের বা মুঘলদের, আর তখন থেকেই ওদেরও রাজধানী ছিল, অর্থাৎ মুঘলদের বা সুলতানের রাজধানীও ছিল এই গৌড় মালদা জেলা। আমি আছি এখন রাজবাড়ির সামনে, কিন্তু কার রাজবাড়ি সেটা জানা মুশকিল। শশাঙ্কের হতে পারে, বা তারপরে হোসেন শাহের, বা মুঘল যুগেরও হতে পারে। চলুন আপনাদের দেখাই, এই আমার পিছনেই আছে রাজবাড়ি, সামনেই আছে জাহাজঘাটা, আর পিছনে আছে 22 গজি ওয়াল, পাশেও আছে, ওই যে পাশে দেখা যাচ্ছে, পাশেও আছে 22 গজি ওয়াল, আর এই যে রাজবাড়ি। একদম পরিপূর্ণ যত্ন দরকার এটাকে টিকিয়ে রাখার জন্য, আমাদের বাঙালিদের ভবিষ্যতের প্রজন্মের জন্য। জাহাজঘাট বা জাহাজঘাটি, এখান থেকেই অন্যান্য দেশের সঙ্গে বা ভারতের অন্যান্য অংশের সঙ্গে এখানে ব্যবসা বাণিজ্য চলত। সামনের যে জলাশয়গুলো দেখা যাচ্ছে, এটা আসলে ভাগীরথীরই অংশ ছিল। কালক্রমে ভাগীরথী সরতে সরতে এখন পশ্চিম দিকে সরে গেছে, আর এই হচ্ছে জাহাজঘাটা। এখান থেকেই নবাবরা যাতায়াত করতেন নৌকা করে। 50-60 ফুট উঁচু এই দেওয়াল ও প্রায় 10-12 ফুট চওড়া এই দেওয়ালই হল দুর্গনগরী গৌড়ের প্রাচীর। তাহলে কেমন এর যে ঐশ্বর্য সেটা ছিল কেমন একবার ভাবুন। 1500 সাল নাগাদ বলা হয় পৃথিবীর অন্যতম জনবহুল নগর ছিল এই গৌড়। এই গৌড়ের কিছুটা অংশ এখন বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের অন্তর্গত, এবং কিছুটা অংশ ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার। কদম রসুল মাস্ক বা মসজিদ, লুকোচুরি দরজার একদম ডান দিকেই আছে রসুল কদম মসজিদ। এখানেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন আছে। খুব সুন্দর ইমারত। মুঘল যুগের অনেক কাহিনী। এটা হলো ফতে খাঁয়ের সমাধি। যেটা নুসরত শাহ ভারতে নিয়ে আসেন, দুটি নিয়ে আসেন, একটি আমাদের এখানে আছে মালদাহে গৌড়ে, আরেকটি আছে দিল্লি নিজামুদ্দিনে। কত কারুকার্য করা আছে মসজিদটিতে। টেরাকোটার কাজ করা আছে পুরো মসজিদ জুড়ে, এটি তৈরি করেন নুসরত শাহ। প্রত্যেকটা স্থাপত্যেই ভারতীয়র সঙ্গে মুঘল স্থাপত্যের মিশেল ঘটেছে। প্রাচীন বাংলার রাজধানী গৌড় ভ্রমণের জন্য 2 দিনই যথেষ্ট। প্রথম দিন আপনি দেখবেন গৌড়
এবং দ্বিতীয় দিন দেখবেন আদিনা মসজিদ। কীভাবে ঘুরবেন? আপনি যদি সবচেয়ে সস্তায় ঘুরতে চান তাহলে প্রথমেই আপনাকে প্রথম দিনটা রিজার্ভ করতে হবে পুরো গৌড়ের জন্য। কীভাবে আসবেন? রদবাড়ি মোড় থেকে আপনি টেকার পেয়ে যাবেন একদম লুকোচুরি দরজা পর্যন্ত। এখানে আসতে আপনার নেবে 30 টাকা। এখানে বেশ কিছুটা অংশ আপনি হেঁটে হেঁটে ঘুরে নিন। ঘোরার পরে আপনি একটি টোটো করুন। টোটো করে আপনি বাকি অংশগুলো ঘুরুন যেগুলো একটু দূরে দূরে আছে, সব মিলে প্রায় 4-5 কিলোমিটার হবে। ওই অংশগুলো ঘুরুন, 200-300 টাকা নেবে টোটো করে পুরোটা ঘুরুন। এবং দ্বিতীয় দিন দেখুন আদিনা মসজিদ, এবং সেটাও আপনি বাসে করে বা ছোট টেকারে করে চলে যান একদম আদিনা পর্যন্ত। ওখানে একটি লোকাল টোটো করুন এবং সবটা ঘুরুন, খুব কম পয়সায় ঘোরা হয়ে যাবে। এই হলো নাজিম, আমি এর টোটো করে গৌড়ের অনেকটা অংশ ঘুরে দেখছি। গৌড়ের যে মেন অংশটুকু সেটুকু আমি হেঁটে হেঁটে ঘুরেছি, যেটা লুকোচুরি দরজা দিয়ে শুরু করে জাজঘাটা, চিকা মসজিদ, ওগুলো সব নিজেরাই ঘুরেছি আমরা, আমি আর শাকিল। আর বাদবাকি অংশটুকু আমরা ঘুরবো এই ভাইয়ের টোটোতে। আমি এর নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারেন, ঘুরতে পারেন এর সঙ্গে। টোটাল গোটটা আমার সঙ্গে নেবে 300 টাকা। ফিরোজ মিনার, প্রায় 5 তলা উঁচু সুন্দর একটি মিনার। কুতুব মিনার তো দেখবেন অবশ্যই, কিন্তু কুতুব মিনার দেখার জন্য আপনাকে সেই দিল্লি যেতে হবে সুদূর। কিন্তু একদম বাড়ির কাছে মালদাতে আসুন, এখানে দেখবেন ফিরোজ মিনার। দেখুন একবার পিছনে, অসাধারণ। 25 মিটার, 73টি ধাপ আছে ওপরে ওঠার জন্য। এটি নির্মাণ করেছিলেন সম্ভবত সৈফুদ্দিন ফিরোজ নামক একজন হাবসি। 1486 থেকে 1489 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মিনারটি তৈরি করা হয়েছিল। ওপরে ওঠার জন্য 73টি ধাপ আছে, কিন্তু এখন আপাতত বন্ধ আছে। রামকেলি ধামের বা গুপ্ত বৃন্দাবনের রূপ সনাতন গোস্বামীর মিলনস্থলী বা মন্দির। দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজা, আমরা এসেছি এখন গৌড়ের দাখিল দরজাতে। দেখুন একবার কি বিশাল দরজা, কি বিশাল ইমারত, এবং অবশ্যই টেরাকোটার কাজ, ইট সুরকির কাজ, খুব সুন্দর কাজ। এই চমৎকার দরজাটি তৈরি করেন বড়বাক শাহ, এবং এটা হলো উত্তর দিকের প্রধান প্রবেশ পথ। এবং এখান থেকে গোলা বর্ষণের মাধ্যমে সম্মান দেওয়া হতো বলে এর নাম হচ্ছে সেলামি দরজা বা দাখিল দরজা। এটা শুধুমাত্র মুঘল রাজাদের পক্ষেই সম্ভব। উপরের কাজ দেখুন একবার, এরকম প্রকোষ্ঠ করা আছে। প্রাচীন বাংলা রাজধানী হিসাবে গৌড় বা মালদা অনেকটাই পর্যটনের দিক থেকে পিছিয়ে, কারণ সরকারের একটি দুয়োরানি মনোভাব, সরকারের এবং আমাদেরও, জনগণেরও। কারণ মুর্শিদাবাদ বা অন্যান্য জায়গা যতটা গুরুত্ব পায়, মালদা বা গৌড় ততটা গুরুত্ব পায় না। একটু ওপরে ঢিপির মতো আছে, ওই ওপর থেকে দেখলে হয়তো আরও সুন্দর লাগবে। কীর্তি দেখুন, নবাবদের কীর্তি, অসাধারণ সুন্দর এই ইমারত তৈরি। আর এই ওপরে দেখুন বিভিন্ন লাভ চিহ্ন দেওয়া, বিভিন্ন নাম লেখা, আমাদের মতো মানুষদের কীর্তি, ভারতবাসীদের কীর্তি, সুন্দর জিনিসকে নষ্ট করার। দেখুন এখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, এখান থেকেই ফিরোজ মিনার দেখা যাচ্ছে। চারদিকে শুধু আমবাগান আর আমবাগান, আর মাঝে মধ্যে এই গৌড়ের অসাধারণ সব স্থাপত্য। নায়কের মতো চেহারাটাকে একদম লাল করে দিলাম আমি এখানে বেড়াতে এনে। দাখিল দরজার কিছুটা
পরেই আছে বারোদুয়ারি মসজিদ। এই যে সামনে দেখুন, চলুন আপনাদের দেখাই। বারোদুয়ারি মসজিদ, বারোদুয়ারি মসজিদের পূর্ব দিকের গেট। এখানে চারটে মনুমেন্ট আছে বারোদুয়ারি মসজিদের ভিতরটা একবার দেখুন, মানে ভুলতে পারবেন না, এত সুন্দর। দেখুন একবার, এখানে আসার জন্য বেস্ট টাইম হলো শীতকাল। বারোদুয়ারি মসজিদ, বারোটা দরজা আছে। মুঘল যুগের স্থাপত্যের অনন্য নিদর্শন এই বারোদুয়ারি মসজিদ। আর্চগুলো দেখুন, অসাধারণ। শশাঙ্কের রাজত্বের পর তার পুত্র যখন সিংহাসনে বসেন, মাত্র 8 মাস স্থায়ী ছিলেন, তারপর এই টোটাল গৌড় রাজ্যটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কারণ এটা হর্ষবর্ধন এবং কামরূপের যিনি রাজা ভাস্কর বর্মণ এটা দখল করে নেন এবং এই রাজ্যটাকে দুই ভাগে বিভক্ত করে নেন। পাল যুগের রাজারা নিজেদেরকে গৌড়েশ্বর এবং বঙ্গেশ্বর বলে নিজেদেরকে পরিচয় দিতেন। তারা ছিলেন এই সাম্রাজ্যের অধিপতি, যেটা শশাঙ্ক তৈরি করে গেছিলেন। গৌড় সাম্রাজ্য, গৌড় নগরী, গৌড় রাজ্য। মেন রাস্তার একদম ওপরেই আছে ডান দিকে তাঁতিপাড়া মসজিদ, সুন্দরভাবে সাজানো গোছানো। মসজিদগুলো টেরাকোটা কাজে একদম সুসজ্জিত, সুন্দরভাবে প্রচুর রকমের নকশা আছে। মুঘল স্থাপত্যের সঙ্গে বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের এখানে মিশেল হয়েছে। এই হচ্ছে মসজিদ। ছাদগুলো নেই এখন আর, সময়ের নিরিখে সবগুলো ক্ষয় হয়েছে। আর এই হচ্ছে স্টোন পিলার, তাঁতিপাড়া মসজিদ। মসজিদের ওপরের কারুকাজগুলো একটু দেখুন। কাটরা মসজিদেও দেখেছিলাম মুর্শিদাবাদে, ঠিক একই রকমের কাজ করা আছে। এই সমস্ত কিছুই গৌড়ের স্মৃতি বহন করে। গৌড় মানে হলো ইতিহাস, বিস্তৃতির ইতিহাস, কষ্টের ইতিহাস, ধ্বংসের ইতিহাস। কিন্তু এই ধ্বংসের মাঝেই আছে আমাদের পুরাতন বাংলার সংস্কৃতির আঁচ, বাংলার অতীত, বাংলার গৌরব। তাই এর মূল্য আছে, এটাকে রক্ষা করতে হবে আমাদেরকে। এই বর্ডারের দিকে যেতে পড়বে লোটন মসজিদ। মাটির তৈরি ইঁটও যে মিনা করা হয় সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখুন, কি সুন্দর ইঁট কেটে সূক্ষ্ম কাজ করা আছে। কাজ দেখুন, লোটন মসজিদ। মসজিদের ভিতরের অংশটা দেখাই আপনাদের, অসাধারণ কাজ, একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, একদম আলো নেই, আলো খুব কম, কিন্তু কাজগুলো একদম মানে দেখার মতো। কি সুন্দর গম্বুজ, এবং গম্বুজের ভিতরেও দেখুন কাজ। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ, কত বড় গম্বুজটা দেখুন একবার। চিকা মসজিদের মতো অতটা বড় নয়, কিন্তু কারুকার্য চিকা মসজিদ থেকে অনেক ভালো এবং অনেক বেটার। প্রচুর কাজ, একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ। চিকা মসজিদ যেমন পরবর্তীকালে মানে কারাগার হিসাবে
ব্যবহৃত হয়েছে, যেখানে চামচিকারা বাস করত শেষ পর্যন্ত, এটা কিন্তু তা ছিল না কখনোই মনে হয়, কারণ এটা তো একদম সত্যি দারুণ কাজ করা একটি মসজিদ। মেঝেতেও দেখুন কি সুন্দর কাজ করা আছে। এখন মিনাগুলো উঠে গেছে, তা ভাবুন তো একবার যখন নতুন প্রথম যখন তৈরি করা হয়েছিল তখন এগুলো ঠিক কতটা সুন্দর ছিল দেখতে। গৌড়ের অন্যতম নিদর্শন হলো এই লোটন মসজিদ। অসাধারণ অসাধারণ কাজ, মানে সূক্ষ্ম কাজের জন্য আপনাকে এখানে আসতে হবে। বাংলাদেশে মাল যাচ্ছে, বিভিন্ন ধরনের মাল, আলু, পেঁয়াজ, পাথর, বাংলাদেশ বর্ডার, এগুলো সব বাংলাদেশের গাড়ি। হলুদ রঙের যে গাড়িগুলো সব বাংলাদেশের গাড়ি, এখান থেকে ইন্ডিয়া থেকে মাল নিয়ে যাচ্ছে। মহদীপুর বাস স্ট্যান্ড, এখান থেকেই আপনি আবার মালদার জন্য গাড়ি পেয়ে যাবেন। মনোহরা, আমরা আছি এখন মহদীপুর বর্ডারের কাছে বাস স্ট্যান্ডে। মালদার অন্যতম একটা মিষ্টি মনোহরা, ভালো খেতে। আমরা এখন মহানন্দা নদী পেরিয়ে যাব জামাইয়ের হোটেলে, মৌসুমি হোটেল, জামাইয়ের হোটেল। এটাই নাকি মালদহের মানে ভালো খাবারের দোকান। এখানে এখানকার খাসির মাংস নাকি খুব ভালো হয়, চিকেনও নাকি ভালো হয়। চলুন, মাংস চলে এসছে, খাসির মাংস হাফ করে নিয়েছি, 260 টাকা করে। মাংস আছে, সবজি আছে, খাওয়া শুরু করে দিয়েছি, অনেক লেট হয়ে গেল খেতে। দেখি কেমন রান্না হয়েছে, দেখি মালদা আসতে এখানে আসবেন, ভালো সবাই বলে। মাংসটা সত্যি খুব ভালো রান্না হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। রথবাড়ি মোড় থেকে জামাইয়ের হোটেল আসতে 20 টাকা ভাড়া নিল, মহানন্দা নদী পেরিয়ে আসতে হয়। তো এত দূর এসে খেয়ে তৃপ্তি পেলাম, বেশ মানে পুষিয়ে গেল আর এত দূর আসাটা। কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় ভারত।